হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখতেছো গেমিং উইথ আলিম ইউটিউব চ্যানেল, আমি আলিম আছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আজকের ভিডিও হতে যাচ্ছে খুবই স্পেশাল, কারণ তোমরা জানো যে আমি রেগুলার এলিমিনেশন গেমের উপর তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, কালকেও আমাকে অনেক ভাই কোশ্চেন করছে যে ভাই এলিমিনেশন গেমে কি আমরা ড্রোন দেখতে পারবো কি না। তো ভাই, ড্রোনও যদি আমরা দেখতে পারি তো এলিমিনেশন গেমের এই ড্রোনের কাজটা কী থাকবে? তো এই কোশ্চেনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আরেক ভাই আমাকে কোশ্চেন করছে ভাই, সে মনে করেন অনেক স্যার যে এনালাইজেশন গেমে তোমার একটা বাংলাদেশি গেম, কিন্তু আমরা এনালাইজেশন গেমের সার্ভারটা কিন্তু বাংলাদেশ সার্ভার পাচ্ছি না। তো ভাই, কেন আমরা এই এনালাইজেশন গেমে বাংলাদেশ সার্ভার পাচ্ছি না, এটা অবশ্যই আমাকে জানাবেন। তো এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এরপরে আরেক ভাই আমাকে কোশ্চেন করছে যে ভাই এনালাইজেশন গেমে কি আমরা জোন দেখতে পারবো কি না। ভাই, জোন যদি দেখতে পারি কি, জোনের বাইরে থাকলে কি আমাদের ড্যামেজ দিবে, অবশ্যই আমাকে জানাবেন। তো এইসব কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এইসব কোশ্চেন এবং অনেক আননোন কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। তো বন্ধুরা, এইসব কোশ্চেনের উত্তর দেওয়ার আগে তোমাদের একটা সুখবর জানাই। তোমরা জানো যে আমার একটা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে। সেই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যে তোমার মডারেটর নিয়োগ চলতেছে, তোমরা যারা মডারেটর হতে চাও অবশ্যই আমাকে জানাবা। এবং যারা এখনও জয়েন করো না আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবা। আমার এই এনালাইজেশন বিডি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে দারুণ দারুণ অফার দেওয়া থাকে এবং ইনভেন্টের সকল ধরনের তথ্য তোমরা পেয়ে যাবা। তো বন্ধুরা, দেরি না করে এখনই জয়েন করে নাও এবং অফারগুলো তোমরা লুফে নাও। তোমাদের আমাকে প্রথম ভাই যে কোশ্চেনটা করছিল, ভাই আমরা এনালাইজেশন গেমে কি ড্রোন দেখতে পারবো কি না। তো বন্ধুরা, এনালাইজেশন গেমে কি আমরা ড্রোন দেখতে পারবো কি না, তো তোমরা কিন্তু রিসেন্টলি যে 16 মার্চ যে একটা ট্রেলার রিলিজ হয়েছে, তোমাদের ওই ট্রেলার কিন্তু তোমরা একটা ড্রোন দেখতে পারছো। মেবি তোমরা খেয়াল করছো কি না জানি না, আমাদের ট্রেলারে কিন্তু একটা ড্রোন আমরা দেখতে পারছি। তো এই ট্রেলারটা দেখলে বোঝা যায় অবশ্যই আমাদের এনালাইজেশন গেমে ড্রোন থাকছে। তো এই ড্রোনের কাজ কি? এই ড্রোনের কাজ থাকবে, তোমরা 50 মিটারের ভিতরে যখন তুমি ব্যতীত অন্য কোনো এনিমি থাকবে, সেটা তোমাকে ওই ড্রোনে তোমাকে দেখাই দেবে যে এই 50 মিটারের ভিতরে এনিমি আছে, ঠিক আছে? তো বন্ধুরা, আরেকটা জিনিস যে তোমার লোকেশনটা কিন্তু এই এনিমিটা পাওয়া যাবে। তো এইটা আমাদের অনেক ভালো একটা ফেসিলিটি দিয়েছে, দারুণ। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এরপরে আরেক ভাই আমাকে কোশ্চেন করছে, ভাই এনালাইজেশন গেম কিন্তু একটা বাংলাদেশি গেম, কিন্তু আমি অনেক ইউটিউবারের কাছ থেকে শুনছি এনালাইজেশন গেমে যে সার্ভারটা আমরা খেলবো কিন্তু ওই সার্ভারটা বাংলাদেশি হবে না। দ্যাটস হোয়াই ভাই আমরা এনালাইজেশন গেমের সার্ভারটা কেন বাংলাদেশি সার্ভার পাবো না? তো এইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই। তো তোমাদের ভিতর অনেক ভাই আবারও এই কোশ্চেনটা করবা। তো আজকে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করবো। ভাই এলিমিনেশন গেম একটা বাংলাদেশ গেম, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের যে নেটওয়ার্কের অবস্থা ভাই তোমাদের কম বেশি জানো, ভাই বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। আবার যদি এই বাংলাদেশে এলিমিনেশন গেমের সার্ভার আমরা দিই, তো এখানে আমাদের এলিমিনেশন গেমের ডেভেলপাররা অনেক প্রবলেম ফেস করবে, কারণ এলিমিনেশন গেম একটা নতুন গেম এবং একদিকে আমাদের বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। এবং আমরা যদি এনালাইজেশন গেমের সার্ভারটা বাংলাদেশে দিই, তো এনালাইজেশন গেমের পিং ভাই খুবই হাই থাকবে, যার কারণে আমরা খেলতে পারবো না। এবং এরপরে কিন্তু অনেক হেটার্স এনালাইজেশন গেমে তোমার হেটার্স তৈরি হবে। তো আরেকটা জিনিস যে আমরা এনালাইজেশন গেমের সার্ভারটা তাহলে কোন সার্ভারে খেলতে যাচ্ছি? তো বন্ধুরা, এনালাইজেশন গেমের সার্ভার আমরা পেতে যাচ্ছি সিঙ্গাপুর সার্ভার। তোমরা জানো সিঙ্গাপুর সার্ভারের নেট কিন্তু খুবই ভালো থাকে, এবং মানে আমাদের যত সার্ভাইভাল গেম আছে তোমার প্লে স্টোরে, সব সার্ভাইভাল গেমের ফার্স্ট সার্ভার কিন্তু সিঙ্গাপুর সার্ভার দিয়েই শুরু হয়। তো এটা আমাদের জন্য খুবই সুখবর যে সিঙ্গাপুর সার্ভার আমরা পাচ্ছি, আমরা ভালো পিনে আমরা এনালাইজেশন গেমটা খেলতে পারবো। পরে মনে করো যে এনালাইজেশন গেমের পপুলারিটি বাড়ে, তো তখন বাংলাদেশের সার্ভার অবশ্যই আসবে, এটা আমাদের ডেভেলপাররা কনফার্ম করছে। তো পরে আরেক ভাই আমাকে কোশ্চেন করছে, ভাই এনালাইজেশন গেমে কি আমরা জোন দেখতে পারবো কি না। তো অবভিয়াসলি ভাই এনালাইজেশন গেম যখন একটা সার্ভাইভাল গেম, এখানে একটা জোন থাকবে, এটা 100% কনফার্ম। কারণ ভাই মানে এখন সার্ভাইভাল গেম, যদি জোন না থাকে তাহলে কিন্তু তোমার সবাই পুশ দিয়ে খেলা শুরু করবে, এবং পুশ দিয়ে খেললে কিন্তু গেম খেলা মজা পাওয়া যাবে না। তো সেখানে জোন থাকবে। পরে আবার বলছে যে ভাই জোনের বাইরে গেলে কি ড্যামেজ দেবে নাকি? ভাই অবভিয়াসলি জোনের বাইরে থাকলে তুমি ড্যামেজ পাবা, তোমার হেলথ কমে যাবে। তো এরপরে
আরও ভাই আমাকে কোয়েশ্চেন করছে, ভাই অ্যানিহিলেশন গেমে যে আমরা সালমান শাহর ক্যারেক্টারটা দেখতে পারবো, তো ভাই সালমান শাহর ক্যারেক্টার কী অ্যাবিলিটি থাকবে এবং এর কি কোনো স্পেশাল অ্যাবিলিটি থাকবে কি না? তো সালমান শাহর ক্যারেক্টারে অবশ্যই স্পেশাল অ্যাবিলিটি থাকবে, কিন্তু আমাদের অ্যানিহিলেশন গেমের ডেভেলপারদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারছি, অ্যানিহিলেশন গেম এই বিষয়টা আমাদের কাছে সিক্রেট রাখছে যে সালমান শাহর ক্যারেক্টারের কী অ্যাবিলিটি থাকছে। ঠিক আছে, এখন যখন আমরা 30 তারিখ এই গেমটা ডাউনলোড করে খেলবো তখন আমরা এর অ্যাবিলিটি জানতে পারবো। তো বন্ধুরা, আমি যতটুকু জানি তোমাদের জানানোর চেষ্টা করছি। দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটা প্রেস করে অলওয়েজ আমাদের পাশে থাকার চেষ্টা করবা। দেন অলওয়েজ চিল থাকো ব্রাদার, চিল ব্রাদারের পাশে থাকো। গুড বাই।